চাও সব করতে পারো। মনে যদি জোর থাকে তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। নিজের প্রতি আত্মবিশ্বাস আর লড়াই করার ক্ষমতা রাখতে হয়, তাকে পৌঁছে দিবে সফলতার শীর্ষে। তোমার পরিস্থিতি যতই খারাপ হোক, যতই প্রতিকূল হোক, শুধু একটা জিনিস মাথায় রাখবে, পৃথিবীতে কেউ সুখে নেই, সবারই কোনো না কোনো সমস্যা আছে। তাই নিজের সমস্যাকে অজুহাত না বানিয়ে যেটা আছে সেটা নিয়ে এগিয়ে যাও, সফলতা তোমার হাতের মুঠোই চলে আসবে। আজকে বলবো তেমনই একজন মহান ব্যক্তির গল্প। আজকে বলবো তেমনই একজন মহান ব্যক্তি, তিনি প্রমাণ করে দিয়েছেন পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, যদি তোমার ইচ্ছা থাকে যে আমি এটা করব, তাহলে সেটা তুমি করে দেখাতে পারবে। স্টিফেন হকিং, আধুনিক বিজ্ঞানের এক অন্যতম ব্যক্তিত্ব, বলা যায় প্রথম শ্রেণীর বিজ্ঞানীদের মধ্যে একজন। কিন্তু তার সফলতার পিছনে ছিল অনেক কষ্ট। মাত্র 21 বছর বয়সে তার এমনই একটি রোগ ধরা পড়ে, তার ট্রিটমেন্ট এখনো পর্যন্ত সম্ভব হয়নি। 21 বছর বয়সে হঠাৎ তিনি সিঁড়ি থেকে পড়ে যান, মধ্যে তিনি দুর্বল ভাব লক্ষ্য করে, ফলে তিনি ডক্টরের কাছে যান। কিন্তু ডক্টর তাকে পরিষ্কার বলে দেন তিনি আর জোর 2 বছর বেঁচে থাকবেন। কিন্তু তার মনে বিশ্বাস ছিল না, এত তাড়াতাড়ি হেরে গেলে হবে না। আর তিনি ডক্টরের মুখের উপরে জবাব দেন যে আমি 2 বছর কেন, এখান থেকে এখনো 50 বছর বেঁচে থাকবো। আর তার আশা সত্যি পূরণ হলো, তিনি পুরো 76 বছর বেঁচেছিলেন আমাদের মাঝে। মিওট্রাসিক স্ক্লেরোসিস রোগে আক্রান্ত হন, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। তিনি হুইল চেয়ারে চলে আসেন এবং লড়াই করতে থাকেন বেঁচে থাকার জন্য। এখন আপনি ভাবুন যে ডক্টর আপনাকে বলবে আপনি 2 বছর বেঁচে থাকবেন, তখন আপনার মনের পরিস্থিতি কেমন ভাববেন? ভাববেন সব শেষ, আর কিছুই হবে না, নিজেকে মনলহীন মনে হবে। কিন্তু হকিন্স তো আর আমাদের মতো নয় যে হার স্বীকার করে নেবে। সেই পরিস্থিতি থেকে গবেষণা করা শুরু করেন। কিন্তু দিন দিন তার রোগ আরো বাড়তে লাগলো। একটা মানুষ যে নিজের হাসটা চালাতো দূরের কথা, আঙ্গুল পর্যন্ত লাড়াতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু তিনি পাখল, বিগ ব্যাং, ইউনিভার্সেল বিভিন্ন অজানা তথ্য আমাদেরকে জানিয়েছেন। একজন সুস্থ সফল মানুষ হওয়া সত্ত্বেও যেটা আমাদের করার দূরের কথা, যেটা আমাদের ভাবলেও কষ্ট হয়, বেঁচে থাকার লড়াইয়ের সাথে সাথে সায়েন্সের এক অসাধ্য শান্ত করে গেছেন। শুধু তাই নয়, তার প্রথম স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু তিনি দ্বিতীয়বার বিয়ে করলেও তার দ্বিতীয় স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দেন। 1998 সালে একটি বই প্রকাশ করেন, দ্য ব্রিফ হিস্টোরি অফ টাইম, বইটি বিজ্ঞানের জগতে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে। এই বইতে ইউনিভার্স, ব্ল্যাক হোল, বিগ ব্যাং এর মতো কঠিন থিওরিগুলোকে তিনি খুব সুন্দর এবং সহজভাবে প্রকাশ করেন। এতটাই সহজভাবে তিনি বুঝিয়েছিলেন যে কেউ সেটা বুঝতে পারবে। কিন্তু এই মহান বিজ্ঞানী আমাদের মধ্যে বেঁচে নেই। 2018 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বলা একটি কথা আপনাদেরকে বলি, আপনার জীবনে যতই সমস্যা থাক না কেন, আপনি চেষ্টা করলে কিছু না কিছু করতে পারবেন এবং সফলতাও আপনার কাছে সহজ হয়ে যাবে।